নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি দারুণ খবর জানাবো। রিলায়েন্স জিও আবার সবাইকে অবাক করে দিয়ে প্রতিদিন 2 GB করে ডেটা 4 দিনের জন্য বিনামূল্যে দিচ্ছেন। কেন দিচ্ছেন আর এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আর আপনি যদি পেয়ে থাকেন তবে আপনি কিভাবে জানতে পারবেন, সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে নিন, আর অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা বিস্তারে জেনে নিই। বন্ধুরা, জিও প্রায় বছর দুই আগে তাদের টেলিকম পরিষেবা নিয়ে এসেছিল, তারপর আমাদের দেশের টেলিকম পরিষেবায় কিন্তু বিরাট পরিবর্তন ঘটে গেছে, যাকে বলে একেবারে বিপ্লব ঘটে গেছে। শুরুতে 3 মাস বিনামূল্যে আনলিমিটেড ডেটা, টক টাইম ইত্যাদি তারা দিয়েছিলেন, তারপর আরও 3 মাস একইভাবে তারা সমস্ত পরিষেবা আমাদেরকে ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে দিয়েছিলেন। অর্থাৎ হিসাব করে দেখলে শুরুতে 6 মাস আমরা রিলায়েন্স জিওর পরিষেবাগুলোকে বিনামূল্যে চুটিয়ে ব্যবহার করেছি। এই বিনামূল্যে পরিষেবার পরবর্তী সময়ে তারা খুব সস্তা রিচার্জ প্ল্যানগুলো আমাদের জন্য নিয়ে এসেছিল, যার ফলে কিন্তু তাদের গ্রাহক সংখ্যা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেড়ে গিয়েছিল। আর জিওর এই বেড়ে চলা কিন্তু সেখানেই থেমে থাকেনি। এই 2018 সালের সেপ্টেম্বর মাসে তারা 2 বছর পূর্ণ করেছে। সেই আনন্দকে গ্রাহকদের সাথে ভাগ করে নেওয়ার জন্য সমস্ত গ্রাহকদের জন্য একটি স্পেশাল অফার তারা নিয়ে এসেছিল। অফারটির নাম দেওয়া হয়েছিল জিও সেলিব্রেশন প্যাক, যেখানে তারা বলেছিলেন যে প্রতিটি গ্রাহককে তারা সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাস 4 দিন ধরে 2 GB করে ডেটা বিনামূল্যে দেবেন। অর্থাৎ সেপ্টেম্বরের মাসে 4 দিনের জন্য 2 GB করে 8 GB ডেটা এবং অক্টোবর মাসে 4 দিনের জন্য 2 GB করে অর্থাৎ 8 GB ডেটা। অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মিলিয়ে টোটাল তারা 16 GB ডেটা গ্রাহকদেরকে বিনামূল্যে দেবে জানিয়েছিলেন। আর শুধু ওই জানানোই নয়, ওই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের সেলিব্রেশন প্যাক কিন্তু আমরা অর্থাৎ জিও গ্রাহকরা সবাই পেয়েছিলাম, আর সেই অতিরিক্ত ডেটাকে আমরা সবাই চুটিয়ে ব্যবহারও করেছিলাম। কিন্তু এখানেই শেষ নয়, এই মাসে অর্থাৎ এই নভেম্বর মাসে সবাইকে অবাক করে দিয়ে জিও আবার গ্রাহকদেরকে প্রতিদিন 2 GB করে ডেটা একেবারে বিনামূল্যে দেওয়া শুরু করেছেন। 4 দিনের জন্য 2 GB করে ডেটা, মানে এই নভেম্বর মাসেও প্রতিটি গ্রাহককে তারা 8 GB করে ডেটা দেওয়া শুরু করে দিয়েছেন। আর এই নভেম্বর মাসের অতিরিক্ত 8 GB ডেটাটাও কিন্তু ওই 2 বছর পূর্ণ করার উপলক্ষে জিও সেলিব্রেশন অফার হিসাবে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এই নভেম্বর মাসের অতিরিক্ত ডেটাটাও কিন্তু সমস্ত জিও গ্রাহককেই দেওয়া হবে, তাই আপনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, আপনার ভাবনার কোনো কারণ নেই, আপনাকেও দেওয়া হবে, কারণ এই অফারটি কিন্তু সমস্ত গ্রাহকের জন্য নিয়ে আসা হয়েছে। আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই ডেটাটি পাননি তারা তো অবশ্যই পাবেন, কিন্তু অনেকে থাকবেন যারা হয়তো জানতে পারেননি তারা পেয়ে গেছেন। আর এটি যেহেতু 4 দিনের জন্য দেওয়া হচ্ছে, 4 দিন পর হয়তো তাদের প্ল্যানটি এক্সপায়ার করে গেছে, এই জন্য তারা এই ডেটাটি ব্যবহারও করতে পারেননি। আপনার ডেটাটি এক্সপায়ার করে গেছে কিনা সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে মাইজিও অ্যাপ্লিকেশনটি রয়েছে তাকে প্লে স্টোরে গিয়ে শুরুতেই আপডেট করে নিন। আপডেট করার পর অ্যাপ্লিকেশনটিকে আবার ওপেন করুন। ওপেন করার পর দেখুন মাই প্ল্যান বলে একটি সেকশন রয়েছে, ওখানে আপনি চেক করুন। ওখানে যদি আপনি ডেটাটি দেখতে পান তাহলে আপনার এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে, আর যদি দেখতে না পান তাহলে আপনি কী করবেন, আপনি ওখানে দেখুন একটি অপশান রয়েছে যে স্টেটমেন্ট বলে রয়েছে, মাই স্টেটমেন্ট বলে রয়েছে, আপনি ওখানে চেক করুন। ওখানে চেক করলে আপনি দেখতে পাবেন যে আপনি আগে এই ডেটাটি পেয়েছেন কিনা, অর্থাৎ আপনার ডেটাটি আপনাকে দেওয়া হয়েছিল, হয়তো আপনি ব্যবহার করেননি, সেটা এক্সপায়ার করে গেছে কিনা আপনি কিন্তু ওই মাই স্টেটমেন্ট বলে যে অপশানটি রয়েছে ওখানে চেক করতে পারবেন। এই মাই প্ল্যান এবং মাই স্টেটমেন্ট সেকশনে যদি আপনি এই ডেটাটিকে দেখতে না পান তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনাকে এখনও পর্যন্ত এই ডেটাটি দেওয়া হয়নি, কিন্তু 2-1 দিনের মধ্যেই আপনাকে এই ডেটাটি দিয়ে দেওয়া হবে। কিন্তু একটি ব্যাপার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি বারবার আপনার যে মাইজিও অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আপনার মাই প্ল্যান সেকশনটি চেক করতে থাকবেন, নয়তো কখনো হয়তো আপনাকে ডেটাটি দেওয়া হবে আপনি জানতে পারবেন না আর সেটি এক্সপায়ার হয়ে যাবে, আপনি ব্যবহারও করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা এই জিও থেকে ফ্রি ডেটা এ মাসের পেয়েছেন কিনা, আর এই ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন তাদের ডেটা এক্সপায়ার হয়ে যাওয়ার আগে যাতে তারা ব্যবহার করে নিতে পারে। আর এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।